আবার একটু ফেলুদাকে ডাকি। আবার আসতে হবে। হ্যালো হ্যালো, 1973 সাল অমিত কুমারকে দিয়ে আর ডি বর্মন একটি গান গাইয়েছিলেন, সেটা অসম্ভব জনপ্রিয় হয়েছে এমন না, কারণ অমিত কুমারকে দিয়ে আর ডি বর্মন প্রচুর জনপ্রিয় হিন্দি গান ফিল্মে ইউজ করার আগে অমিত কুমারকে দিয়ে গাইছিলেন। তার মধ্যে একটি গান পরবর্তীকালে আশা ভোসলেকে দিয়ে আবার 1992 সালে গাওয়ালেন, সেটা অসম্ভব জনপ্রিয় হলো, কারণ তখন রকি বলে একটি সিনেমা চলে এসছে, ক্যা হি প্যার হে। আর আশা ভোসলেকে দিয়ে বাংলায় গাওয়ালেন একই ভালোবাসা। তো শ্রাবন্তী যখন আছে, আমার মনে হলো যে ও 17 তারিখে চলে যাচ্ছে আমাদের এই ভারতবর্ষ ছেড়ে সাংহাইয়ে, আবার 3 বছর পরে দেখা হবে। তো আমার মনে হলো যে জিএসআই একটা মঞ্চ হতে পারে যেখানে আন্তর্জাতিকতাবাদ ছড়িয়ে পড়ল সঙ্গীতের মাধ্যমে, বন্ধুত্বের বন্ধনের মাধ্যমে। অমিত কুমারের গানটা আমি শোনাচ্ছি আজকে আপনাদের, আর তার সাথে শ্রাবন্তী তো আছে, তার আমি এটাকে ইয়ে করি, আমার গানটা কোথায় দেখতে হবে, বাজে হাতে লেখা থাকে আমার, এই জন্য কাউকে প্রেম পত্র দিই নি কোনোদিন, এত বানান ভুল ধরে সবাই। অশিক্ষিত বাপ্পা বসে আছে, মানে এই অশিক্ষা নিয়ে ও সঙ্গীতের সাথে রয়েছে, এই বাপ্পা ভদ্র এই অশিক্ষার জন্য কি উঠে দাঁড়ায়? না না, বন্ধ কর বন্ধ 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 কর বন্ধ কর, না 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 না, আরডিওনকে যাবে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, ও উঠে দাঁড়া, না উঠে দাঁড়া, না উঠে দাঁড়া, সরি বল, না 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 না, তুই জানিস না, তুই ওর 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 বাপ্পা ভদ্র আমাদের প্রিয়, আমরা যখন গান শুরু করি তখন থেকে আমার সাথে রয়েছে, বিখ্যাত রেডিও জিঙ্গল মেকার, নাটক রেডিওতে যত নাটক হতো তখন শুনতেন কৌশিক ভদ্র, তার সুযোগ্য পুত্র বাপ্পা। বাপ্পা জন্য একটু জোরে হাত হোক। যেও না যেও না, ও শোনো যেও না, যেও না যেও না, ও শোনো যেও না, এই আজ আছি কাল আর থাকবো কি না, তুমি আমি কেউ জানে না, হায় প্যার হে,
सिटी ऑफ जो है कोलकाता।